नमस्कार बंधुरा आपनारा देखें एडी चैनल बंधुरा आगामीकाल शनिवार सारा भारतवर्ष जुड़े जारी होच्छे बेस किछु नतून नियम जा आपनादेर प्रत्येक के जानते हबे। एकोई संगे मुख्यमंत्री ममता बंदोपाध्याय सबाई के दिच्छे 2000 टाका करे। हाँ बंधुरा सेई संगे आगामीकाल थेके 3 दिन पश्चिमबंगेर एई जेलाय विद्युत परिसेवा बंद होवार सम्भावना रयेछे। একই সঙ্গে করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে আবার সোয়াইন করোনা ভাইরাসের সম্ভাবনা জারি করেছে বিশেষজ্ঞরা। এই সোয়াইন করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে আবারও ব্যাপকভাবে ছড়াতে পারে এবং সেই সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যা একে করে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। বদলে যাচ্ছে রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়ম। রিপোর্ট অনুযায়ী আগামী 1 নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। মোবাইলে কল অথবা এসএমএস বা এলপিজি বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং করা যায়। বুকিংয়ের পর নির্দিষ্ট দিনে তা বাড়িতে পৌঁছে যায়। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার নিয়ে কালোবাজারি রুখতে এবং সঠিক গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছে দিতে বুকিংয়ের নতুন পদ্ধতি নিয়ে আসছে বিতরণকারী সংস্থাগুলো। নতুন পদ্ধতিতে ডেলিভারির অথরিকেশন কোড বা ডিএসসি অর্থাৎ ডিএসি চালু করা হবে। ওই কোডটি ডেলিভারির বয়কে দেখানোর পরই সিলিন্ডার পাওয়া যাবে। এই বিষয়ে আপনার যা জেনে রাখা ভালো, প্রথমত বলেছে প্রথম পর্যায়ে দেশের 100টি শহরে এই ডিএসি পদ্ধতি চালু করা হবে। দ্বিতীয়ত বলেছে নতুন পদ্ধতিতে শুধুমাত্র সিলিন্ডার বুকিং করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না, মোবাইলে একটি কোড আসবে, সেটা দেখানোর পরেই আপনি সিলিন্ডারটি হাতে পাবেন। তৃতীয়ত বলেছে যদি কারো মোবাইল নাম্বার নথিভুক্ত না থাকে তাহলে ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপের মাধ্যমে ওই কোড পাওয়া যাবে। চতুর্থ বলেছে স্বাভাবিকভাবে যে গ্রাহকের বিস্তারিত বিবরণ যেমন নাম ঠিকানা ইত্যাদি আপডেট করা নেই তারা সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। 5 নম্বর বলেছে 100টি শহরে চালু করার পর পরবর্তীতে বাকি জায়গাগুলিতেও এই পদ্ধতি কার্যকর করা হবে। 6 নম্বর বলেছে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত সিলিন্ডারের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর নয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আপনারা যে কোম্পানির গ্যাস ব্যবহার করুন না কেন এইচপি ভারত থেকে ইন্ডিয়ানে সব কোম্পানি গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে এই নিয়ম জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। পুজোর মুখে রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতনের জন্য 72 ঘন্টা ধর্মঘটে নেমেছে অস্থায়ী কর্মীরা, যার পুজোর মুখে রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মীর সংখ্যা মোট 2700। তাদের অভিযোগ 2017 থেকে বেতন বৃদ্ধি, বোনাস সহ একাধিক দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরও কর্তৃপক্ষ তাদের কথা শুনছেন না বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। একাধিক দাবিকে সামনে রেখে এদিন থেকে 72 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কর্মীরা। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতেই কিন্তু আগামী 72 ঘন্টার বিদ্যুতের অর্থাৎ বিদ্যুৎ বন্ধের ডাক দিয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। খাদ্য ও কৃষি সংস্থার 75তম বার্ষিকী সাম্মানিক 75 টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাম্মানিক কয়েন অন্যান্য কয়েনের মতো নয়, কারণ এর মূল্য বাজারে উপস্থিত অন্যান্য কয়েনের থেকে অনেক বেশি হয়। সাধারণ মানুষ রিজার্ভ ব্যাংক থেকে নির্ধারিত টাকা দিয়ে এই কয়েন কিনতে পারবেন। এর আগে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত দিবসে 2019-এ 150 টাকার রূপোর কয়েন জারি করেছিল। মহাত্মা গান্ধীর
150তম জন্মজয়ন্তীতে এই কয়েন জারি করা হয়েছিল। মোদি 24 ডিসেম্বর 2018 প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছবি দেওয়া 100 টাকার কয়েন জারি করেছিল। তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই সমস্ত কয়েন কেউ নিতে চাইলে তাদের আগে থেকে বুকিং করতে হবে আরবিআই এর মুম্বাই ও কলকাতায় অবস্থিত ভারত সরকারের মিন্ট অফিসে। স্পেশাল এডিশনে কয়েন ও সাম্মানিক কয়েন জারি করে থাকে ওয়েবসাইটে প্রথমে আবেদন করতে হবে। কেবল রেজিস্টার্ড গ্রাহকরা এর জন্য আবেদন করতে পারবেন। আরবিআইয়ের ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 75 টাকার একটি নতুন কয়েন লঞ্চ করেছেন। এই টাকা নিতে গেলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। বিশেষ মূল্য রয়েছে এই 75 টাকার কয়েনের। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। একে রামে রক্ষা নেই দোষর লক্ষণ, বছর শেষ হতে চলল এখনো করোনার কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব। মারণ ব্যাধির থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব, সিঁদুরে মেঘ দেখেছে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। করোনা সংক্রমণের জেরে যখন অসহায় গোটা বিশ্ব, ঠিক তখনই নতুন করে আশঙ্কার কথা শোনালেন একদল বিজ্ঞানী। একটা মহামারীর রেশ কাটতে না কাটতেই নতুন করে সুদূর ভবিষ্যতে আরও একটা অতিমারী থাবা বসাতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারত, আমেরিকা, ব্রাজিল, স্পেন সহ ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলি যখন করোনার প্রথম ধাক্কা সামলাতে অর্থাৎ সামলে উঠতে পারেনি, ঠিক তখনই সোয়াইন করোনা ভাইরাস নিয়ে সতর্ক করলেন গবেষকরা। জানা গিয়েছে 2016 সালে প্রথম চীন থেকে এই সোয়াইন নামক ফ্লু প্রথম প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন একে করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বজুড়ে নাজেহাল পরিস্থিতি সৃষ্টি করেছে। আবার সোয়াইন করোনা ভাইরাসের কিন্তু সংক্রমণ ঘটছে এমনটাই কিন্তু দাবি করেছেন বিশেষজ্ঞরা। তো সবাইকে সাবধান হতে হবে এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু চলাফেরা করতে হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব সর্বশেষ খবরটি। করোনা আবহের জেরে কাজ হারিয়েছেন দেশের বহু মানুষ। সঞ্চয়ের টাকাতেই দিন গুজরান করেছেন অনেকে, কিন্তু যাদের সঞ্চয় নেই তাদের কি হবে? এই যেমন রাজ্যের অসংখ্য হকার, পুজোর মুখে তাদের ইনকাম প্রায় বন্ধ বললেই চলে। ট্রেন বন্ধ থাকার কারণে সেভাবে ব্যবসা করতে পারছেন না তারা। বাস চললেও সেখানে ব্যবসা করা প্রায় অসম্ভব। আর তাই এবার হকারদের কথা ভাবলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় প্রতি হকারদের 2000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সাথে এও জানিয়ে দিলেন তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রসঙ্গত বিরোধীরা এখানে ভোটের রাজনীতি দেখলেও মানুষ মুখ্যমন্ত্রীর এই সাহায্য সাদরে গ্রহণ করেছেন। এর আগেই পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তা নিয়েও কম জল ঘোলা হয়নি। তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি হকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে ভাতা দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।